আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমরা দেখব একটি আদর এক্সাম কেমন হয়ে থাকে মূলত প্রথমে আপনি ক্লাসে ঢুকে অবশ্যই বোন বলবেন আপনার স্যারকে যদি সে পুরুষ হয় তাহলে তাকে বলবেন বন যর্ণ প্রফেসরের যদি মহিলা হয় তাহলে বন যর্ণ প্রফেসর এসাম যদি দুপুরবেলা হয় বা দুপুরের পরে হয় বনাসেরা প্রফেসর এসাম অথবা বনাসেরা প্রফেসর যদি কনফিউশনে থাকেন যে বনাসেরা বলবেন নাকি বন জর্ণ বলবেন তাহলে আপনি সালভে বলতে পারেন সালভে প্রফেসরে সালভে প্রফেসর এসা আপনাকে সে উত্তর দিতে পারে সালভে জর্ণ অথবা চাও তারপর আপনি তাকে বলতে পারেন কমেস্তাম কেমন আছেন স্তবে এগরা আছে সে বলতে পারে বেনে গ্রাথে এ তু তু তো বে সি বা তুত্ব তো বেএনে তারপর আপনাকে কিছু প্রশ্ন করতে পারে যেমন কি সাই মানে কে আপনি আপনি বলতে পারবেন ইয়সোনো উদ্দিন জামাল অথবা আপনাকে প্রশ্ন করতে পারে কমিটি কে আমি তোমার নাম কি আপনি বলতে পারেন মি ক্যাম উদ্দিন জামাল কান্তে আননি আই তোমার কত বছর অ অত্রিন্তা কাত্র আননি তারপর আপনাকে প্রশ্ন করতে পারে পশ্যভেদের অন্ধ কুমেন অথবা মেধা অন্ধকুমেন তো সি অল্পের মেসদেশর জন্য এল পর্ত অথবা অল্পের মিশ্র দৃশ্য জন্য এলাকার তা দিদিন দি মনে রাখবেন পরীক্ষার দিন অবশ্যই আপনার ডকুমেন্ট সাথে নিয়ে আসবেন বা এরকম হতে পারে যে সে বলতে পারে আপনাকে পারনামি দিতে মানে তোমার ব্যাপারে কিছু বলো আপনি বলতে পারবেন ইয় সোনো আবদুল কারিম সোনো না তো আ বাংলাদেশ না চিতা পিছিনো ঢাকা Ho 27 anni, sono sposato, nella mia famiglia siamo in 5. Mia moglie, io e tre figli. Vivo a Mestre, in via Corso del Popolo, numero 112. Obojoi, apnashama e apnarmoto ei, ti cerapne che prosnukurte baret. কান্তি আননি আনো ইতুই ফিল্ডি কত বছর তোমার সন্তানদের একোসাফা আনো এবং তারা কী করে আপনি বলতে পারেন ল্যামিয়া ফি ইডা গ্রান্ডে আদরিছি আননি লাই ওয়াস্কোয়ালা ইল ফিল দিলাই আসতে আননি তার থেকে ছোট যে বাচ্চাটি আপনার তার বয়স সাত আঙ্কে লাই ওয়াস সেও স্কুলে যায় লামিয়া ফিলিয়া পিউ পিক আদুয় আননি আমার সবচেয়ে ছোট মেয়ে তার বয়স দুই কম্যা এবং সে আমার সাথে বাসাই থাকে আপনাকে এই ধরনের প্রশ্ন করতে পারে যেমন রাক কুন্তি কমেছেগে নতুন ইতালিয়া তুমি কিভাবে ইতালিতে আসছো এটা বলো আপনি বলতে পারেন Per venire in Italia ho preso l'aereo dall'aeroporto di Dhaka. Dopo sei ore sono andato a Dubai. Ottava. Dopo 6 ore sono andato a Istanbul. Qui ho aspettato 8 ore. E poi ho preso l'aereo. Dopo altre 6 ore sono atterrato all'aeroporto di Venezia. Ottava. Dopo altre 6 ore. Sono atterrato all'aeroporto di Milano Ottoba Roma. Ho preso il taxi per andare a casa del mio amico Masud. Ho preso l'aereo dall'aeroporto di Dhaka. Ami Bimandoreci Dhaka Airport Dopo sei ore di viaggio, sono andato a Dubai. Ami Pouceci Dubai Te. Ottoba sono andato a Istanbul. Ambo Qui ho aspettato 8 ore. E E poi ho preso l'aereo. por ami biman dhorechi. altre 6 ore sono atterrato all'aeroporto di Venezia. Dopo altre 6 ore mane aro sono atterrato all'aeroporto di Venezia. আমি ল্যান্ড করেছি ভ্যানিস এয়ারপোর্টে হুইল টাক্সি আমি ট্যাক্সি ধরেছি পের আন্দারে আকা আসা দেল মিয়ো মাসুদ আমার বন্ধু মাসুদ উনার বাসায় যাওয়ার জন্যে আপনাকে প্রশ্ন করতে পারি কে কসফাই দি সলিত দুরান্তেলা জোর না মানে তুমি নর্মালি কিভাবে তোমার দিন কাটাও দি সলিত স্ত আঁকা আসা ফাচলা কাজালিঙ্গা প্রেন্দ কুরাদ বাম বিপর তো আসকোয়লা ফাটচোলা স্পেশাল সুপার্মের কাতো কুচিনো যদি আপনি মহিলা হন তাহলে এভাবে বলতে পারবেন যে আমি নর্মালি বাসায় থাকি ফাচোলা কাজালিঙ্গা আমি একজন গৃহিণী প্রেন্দ কুরাদেবাম বি আমি আমার বাচ্চাদেরকে দেখাশোনা করি লিপর তো স্কোয়লা তাদেরকে স্কুলে নিয়ে যাই ফাচোলা স্পেজার সুপার মের কাত বাজার সদাই করি মার্কেট থেকে এবং রান্না করি কুচিনো অথবা আপনি বলতে পারেন দি সলি তো সোনল্লা ভৌরো নর্মালি আমি কাজে ফাচল কুয়কো ইনুন রেস্তোরাঁতে ভেনিসে একটি রেস্টুরেন্টে আমি একজন বাবরছি অদুয়ে তুর্নি বৌর আমার কাজে যেতে হয় দিনে দুইবেলা আপনাকে এইভাবে প্রশ্ন করতে পারেন কে কজা আই ফাত্ত স্তামাত্তিনা মানে আজ সকাল কী করেছ আপনি বলতে পারেন স্তামাতা মিসন আতো আলে সাইদেলমাত আজ সকাল আমি ঘুম থেকে উঠেছি ছয়টা বাজে অপ্রেগা আতন আমি নামাজ পড়েছি এ পয় অথপর অফাত্ত লাগ কোলাত আমি নাস্তা করেছি কোন ত্যা এ বিস্কত্তি চা এবং বিস্কিট দিয়ে অলে তুইল তৈলচোর নালে এ পয় সোনান দা তোল্লাহ আমি পত্রিকা পড়েছি অতপর কাজে চলে গিয়েছে তারপর আপনাকে প্রশ্ন করতে পারি এইভাবে দবে তিপে আছে আন্দা ইন বা আপনার কোথায় যেতে ভালো লাগে ঘুরতে পে আছে আন্দা রিন বা কানসা আপনি বলতে পারেন মিপিয়া আছে মৌল আন্দারিন মন তানিয়াম আমার কাছে ভালো লাগে অনেক পাহাড়ে যেতে কুয়েস্তাহে এই সামারে সোনান দাহতো আলে দোলুমিটি আমি গিয়েছিলাম দোলুমিটিতে দোলুমিতি হল দোলুমিতি হল একটি পাহাড়ি এলাকার নাম অফাত তান্তিসিমে ফতো আমি অনেকগুলো ছবি তুলেছি এস্তাত বিল্লিশিম অনেক সুন্দর হয়েছিল আপনাকে প্রশ্ন করতে পারে ক জা দিপিয়া আছে ফারে নীলতেম পলি বেরো অবসর সময় তোমার কী করতে ভালো লাগে এই প্রশ্নটির উত্তর আপনি এইভাবে দিতে পারেন নেলতেম পলি বেরো অবসর সময় মিপে আছে ল্যাঝরেল জর্নারে আমার ভালো লাগে পত্রিকা পড়তে অথবা নীলতেম পলি বেরো মিপে আছে ফারেল জার দিনার্জ অবসর সময় আমার ভালো লাগে বাগান বানাতে অতান্তিক সিমে আনতে এবং আমার অনেকগুলো গাছ আছে দ্বিপিয়রি আমার অনেকগুলো ফুলের গাছ আছে এইভাবে আপনি প্রশ্নটির উত্তর দিতে পারেন নেলতেম পলি বেরো মিপে আছে আন্দারেল পার্কও মানে অবসর সময় আমার পার্কে যেতে ভালো লাগে পের কারে খুঞ্জিয়া মিচি আমার বন্ধুদের সঙ্গে খেলা করতে পার্লাদ দেলা তোয়াফা তোমার ফ্যামিলির ব্যাপারে কিছু বলো তার উত্তর হতে পারে ইয়োসোন্পোজাত আমি বিবাহিত অদুয় ফিল্ডিং আমার দুটো সন্তান আছে কেবান স্কলার তারা স্কুলে যায় ইয়ো এলামিয়া ফা মিল্লিয়া ভিভিয়াম কুই আমি এবং আমার ফ্যামিলি এখানেই থাকি নিয়পাদ্রে এ মাদ্রেভি বিন বাংলাদেশ আমার বাবা এবং মা তারা বাংলাদেশে থাকে অল্লা পিউ পি কোলাদি ম্যা আমার একটি বোন আছে আমার চেয়ে ছোটিয়া আল ইউনিভার্সিটা আেনি পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে কে কাইফা তুই গতকাল কি করেছ ইয়ারি মিসিয়া তো প্রাস্ত গতকাল আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি অফাত তোলা কোলাত সিওনে নাস্তা করেছি এ বয় সোন উষিত পেরান দাঁড়িয়াল্লাভোর অথপর আমি কাজে যাওয়ার জন্য বের হয়েছি আলে সেই দিচ্ছি সোনোতর নাত আকা আজ চারটার সময় আমি বাসায় ফিরে এসেছি এ বয় সনুষিত কন্যা মিছি অতপর আমি আমার বন্ধুদের সঙ্গে বের হয়েছি বেরান্দা রেল সুপের মের সুপার মার্কেটে যাওয়ার জন্য দিশে এরা শ্যামান দাঁতিন পিয়াৎসা সন্ধ্যায় আমরা পিয়াতসায় গিয়েছিলাম আলে উন্দিচি সোনতর দাতোয়া কাজা এগারোটা সময় আমি বাসায় চলে এসেছি অফাত তোলা চেয়ে না এ পয় সোনান দাঁত মেরে রাতের খাবার খেয়েছি এবং তারপর ঘুমাতে গিয়েছি দেশগ্রিবি ক্রমেশাইবে স্তৃত অজ্জি মানে আজকে তুমি কি পরিধান করেছ তুমি কি পরেছ তা বর্ণনা করো তার উত্তর হতে পারে অজ্জি ইন্দ আজকে আমি পরি পান্তা পান্তালি নেরি। আজকে আমি কালো প্যান্ট পরেছি উনাকামিছা কামিছা একটি সাদা শার্ট পরেছি লেস্কারে নেড়ে এবং কালো জুতা অসবা হতে পারে অজ্জি ইন্দ ভের দে। বেস্তিত হলো ড্রেস ব্লু এবং ব্লু জিন্স উনভেল ওয়েরতে একটি সবুজ ওর না স্কার্পে নেড়ে এবং কালো জুতা কেলা বড় ফাই এটি একটি কমন প্রশ্ন হয়ে থাকে আপনি উত্তর দিতে পারেন ইয়লাভোরো ইনুনা ফাবরিকা আমি কাজ করি একটি ফ্যাক্টরিতে লোপের আয়ো আমি একজন কর্মচারী সনুন সালদা তোরে অথবা আপনি বলতে পারেন ইয়োলাভোরো ইনুন রেস্তোরাঁতে দাঁতরে আননি আভেন আমি একটি রেস্টুরেন্টে কাজ করি দাঁতরে আননি তিন বছর ধরে আভ্যান্সিয়া ভ্যানিসে আমি রান্না করি যদি কাজ না থাকে তাহলে বলতে পারেন ইয় নো লাভ রোম আমি কাজ করি না স নমুনা কাজা লিঙ্গা আমি একজন গৃহিণী স্তোয়া কাজা আমি বাসায় থাকি কোনিমিয়াই ফিরলি আমার সন্তানদের সঙ্গে আমি বাসায় থাকি এলি পর তোয়া স্কলা এবং তাদেরকে স্কুলে নিয়ে যাই আপনাকে বলতে পারে পারলা দেলা তুয়া কাসা তোমার পাশার ব্যাপারে কিছু বলো আপনি উত্তর দিতে পারেন ইয় আবি তো ভিয়া পিয়াভে আমি বসবাস করি ভিয়া পিয়াভেতে নুমেরও উন দিচ্ছি এগারো নম্বর বাসায় আল ত্যারস্তো পিয়ানো চিন্তালাই ইন মিও আপার্তা মেন তো 95 metri quadrati. Amar. Flatti 95 square meter. Ci sono due camere da letto. Dutu. bedroom acce. Un soggiorno. Ati dining room. Una cucina grande. Bolo etti kitchen room e un bagno. E un bathroom. Appena che prossimo korte pare qual è il tuo piatto preferito? Tomar প্রিয় খাবার কোনটি আপনি বলতে পারেন মিপি আছে মৌলত ইল বিরিয়ানি আমার অনেক ভালো লাগে বিরিয়ানি এবং পিয়ার তো রিজ রিজোবাস মাতি স্প্যা এ কারণে ইহা একটি খাবার যা তৈরি করা হয় বাসমতি চাউল মশলা এবং মাংস দিয়ে মৌল তো পপুলার ইন তুত আসিয়া এবং এই খাবারটি অনেক অনেক পপুলার এশিয়াতে মাঞ্জল বিরিয়ানি অনিষেতে মানা আমি প্রতি সপ্তাহে বিরিয়ানি খাই আপনাকে বলতে পারে রাগ কুন্তা মানে বর্ণনা করো লাতুয়া স্তরিয়া লা স্তরিয়া দেলা বিতা রাগ কন্তা মানে বর্ণনা করো তোমার জীবনের ইতিহাস আপনি এইভাবে উত্তর দিতে পারেন সোনোনো আোয়া কালী আমি জন্ম নিয়েছি নোয়া কালিতে নিলেন ছিনতো সিদ্ধান্তা ছিংকয় উনিশশো পঁচাত্তর সালে অ আত ফিনা ক্লাসে দেয় আমি টেন পর্যন্ত পড়াশোনা করেছি অ অন ডিপ্লোমা ইন একোনোমিয়াম আমার একটি ডিগ্রি আছে অর্থনীতিতে অলাভর আত ইন বাংলাদেশ ফের ঝিঙ্কোয়ারনি আমি কাজ করেছি বাংলাদেশে পাঁচ বছর ইনুনা বাংকালো কারে স্থানীয় একটি ব্যাংকের মিশনোস্পোজ আতো নেল মিলে নভেছে তো নবান্ত ন আমি বিবাহ করেছি উনিশশো নিরানব্বই সনে নল দুই মিলায় সেই দিচ্ছি সোনালিয়া দুই হাজার ষোলো সালে আমি ইটালিতে এসেছি আরে সোলা বোর ইনুনা ফ্রিকা দিস কার্পে বর্তমানে আমি একটি জুতার ফ্যাক্টরিতে কাজ করি আপনাকে এইভাবে বলতে পারে কজা মানজি দিস আল প্রাঞ্চ মানে দুপুরবেলায় নর্মালি কী খাও আপনি উত্তর দিতে পারেন নই ইল বেঙ্গালিজি আমরা বাংলাদেশিরা সবসময় দুপুরবেলা বাত খেয়ে থাকি দূরে ও কারনে বাতের সঙ্গে আমরা শাক সবজি মাছ অথবা মাংস খেয়ে থাকি আপনাকে প্রশ্ন করতে পারে দোভে আবিতি এখন কি কোথায় থাকো এবং কার সঙ্গে থাকো আপনি উত্তর দিতে পারেন ইয়া আবি তো মেস্ত্রে ইন রিয়া করসোদল পপ নুমেরো চেন তো দিয়েছি কোনলামিয়া এ মেয়ে ফিল আমি বাস করি মেস্ত্রিতে রিয়া করসদুল পপলো একশো দশ নম্বর বাসায় আমার স্ত্রী এবং সন্তানদের সাথে আকাজা মিয়া বিভে আঙ্কেল মিয়ফরা তেল পিক কলো আমার বাসায় আমার ছোট ভাইও থাকে আপনাকে প্রশ্ন করতে পারে প্রাতিক ইকালকে স্পর্ট কোনো খেলাধুলা করো আপনি বলতে পারেন ইয় নন প্রাতিক নেশন স্পর্থ আমি কোনো খেলাধুলা করি না মিপি আছে বেদের লেপার তিতে দি ক্রিকেট কিন্তু আমার টিভিতে ক্রিকেট খেলা দেখতে অনেক পছন্দ অথবা মিপি আছে বেদের লেপার তিতে দি কাচ আমার অনেক পছন্দ টিভিতে ফুটবল খেলা দেখতে লামিয়া স্কোয়াড রা প্রেফেরিতা আইল ব্রাজিল আমার সবচেয়ে প্রিয় টিম হল ব্রাজিল যদি আপনি খেলাধুলা করেন তাহলে বলতে পারেন অনিত আন্ত জকো ছ অথবা অনিত মানে মাঝে মাঝে যকো আ ক্রিকেট ক্রিকেট খেলি কলিয়া মিছি আল পার্কো আমার বন্ধুদের সঙ্গে পার্কে আপনাকে বলতে পারে দিদো বেসাই মানে তুমি কোথায় থেকে আসছ আর কোনটা দেল তুয়া পায়েছে দিওরিচিনে তোমার দেশের ব্যাপারে কিছু বলো আপনি বলতে পারেন সোনো দেল বাংলাদেশ আমি বাংলাদেশি সোনো না তো এনুনাছি তা বিছানা ডাকা আমি জন্মে নিয়েছি একটি শহরে যে শহরটি ডাকার কাছে সে কি আমা কিশোরগঞ্জ তার নাম কিশোরগঞ্জ এমন আবলির সীমাচিতা ইহা একটি অনেক সুন্দর শহর ব্যবহার করি অন্য কোথাও যেতে হলে লেপের সনেদুল লগ স্থানীয় লোকেরা ফান্নই পেশকা তৈরি তারা মাছ ধরে চিসনো মলতি কে ফান্নগড়ি অনেকে আছে যারা কৃষিকাজ করেন আপনাকে প্রশ্ন করতে পারে কিয়ল তোয় মিলিয়রা মিক মানে তোমার সবচেয়ে কাছের বন্ধু কে আপনি বলতে পারেন লামিয়া মিকা শিকা আমা বেগুম জাহানারা আমার সবচেয়ে কাছের বান্ধবী তার নাম হলো বেগম জাহানারা আ ছিংকয় আর নে তার বয়স পঁয়তাল্লিশ অ্যাওনাপের সোনাম মৌতো জেন এই পাতসিয়েনে সে একজন অনেক ভালো ব্যক্তি এবং ধৈর্যশীল যদি পুরুষ হন তাহলে আপনি বলবেন ইলমিও মিলনামিকো এ কামাল আমার সবচেয়ে কাছের বন্ধু হল কামাল লুইলা বোরা কোম্যায় সে আমার সঙ্গে কাজ করে আপনাকে বলতে পারে পার্লা দেলা তুয়া চিত্তা তোমার বর্তমান যেখানে আপনি থাকেন এখানের ব্যাপারে কিছু বলুন বলতে পারেন এইভাবে ইও ভিভো আমে আমি মেসেরে থাকি এও চিত্তা মূলত কম দপের ভিভারে এখানে থাকা অনেক ইজি অথবা অনেক আরামদায়ক নুনছে তান্ত ট্রাফিকও অনেক জ্যাম নাই চিষণ তান্তি পার্কি অনেকগুলো পার্ক আছে চিষণ তান্তি বেই লো আগিদা ভিজিটারে এবং দেখার মতো অনেক জায়গা আছে কোমিল ও সানজুলিয়ানো যেমন সানজুলিয়ানো পার্ক ভ্যানেচের ছেন্দ্র যেমন ভ্যানিস দেখার মতো একটা জায়গা আছে পেরকে জিজ ইতালিয়া কেন তুমি ইতালিতে আসছ আপনি উত্তর দিতে পারেন সোনো বেনুতো ইতালিয়া আমি ইতালিতে আসছি পেরকে এবং পায়েসে মলতো ব্যালল কারণ ইতালি একটি অনেক সুন্দর রাষ্ট্র পেরভিভেরে এলাভোরআরে অনেক সুন্দর বলতে অনেক ভালো একটি রাষ্ট্র কাজ করার জন্য এবং থাকার জন্য চেসোনো তান্তে অপুরতনীতা অনেক সুযোগ আছে এখানে কেনেল নস্ত্র পাইজে নুন ছায় যেগুলো না আমাদের দেশে নেই ইন বাংলাদেশ নুন ছায় মূলতলা বড় বাংলাদেশে অনেক কাজ নেই বের কইস্ত নতুন ইতালিয়া এই কারণে আমি ইতালিতে আসছি আপনাকে প্রশ্ন করতে পারে পেরকে আই চি যদি ওদিস্তুদিয়া আরে লালিং কেন আপনি ইতালিয়ান ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছেন আপনি প্রশ্ন উত্তর দিতে পারেন অদি চি যদি স্টুডিয়া আরে আমি ইতালিয়ান ভাষা শেখার জন্য সিদ্ধান্ত নিয়েছি যদি অদি চিজ কুই। কারণ এই ভাষাটি আমার এখানে থাকার জন্য প্রয়োজন অথবা এই বলতে পারেন অদিচ্ছি যদি স্টুডিও ইতালিয়ানো আমি ইতালিয়ান ভাষা শেখার জন্য সিদ্ধান্ত নিয়েছি কারণ ইতালিয়ান ভাষাটি অনেক সুন্দর এপেরকে মি মিপে আছে লিতালিয়া এবং কারণ হলো আমার ইতালি অনেক ভালো লাগে আই মাই ভিজিতা তো উনাচিতা ইতালি আনা ইতালিয়ান কোনো শহর আপনি দেখেছেন বলতে পারেন সি অভিজিতা তো ভ্যানাতিয়া আমি ভ্যানিস দেখেছি সোনান দাতো ইন সান সানমার্কো আমি সান সানমার্কোতে গিয়েছিলাম অদাত দামান যারে আই পিছনি এবং কবুতরকে খাবার দিয়েছিলাম সালিত সোলা গন্দোলা আমি গোন্দলায় উঠেছিলাম আভেনা তান্তি তান্তিপন্থী ভেনিসে অনেকগুলো ব্রিজ আছে বিষয় না কামিনারে মৌলত অনেক হারতে হয় এভাবে আপনি যে ভেনিস শহরটি দেখেছেন এগুলো বর্ণনা করতে পারেন আপনাকে প্রশ্ন করতে পারেন টিপিয়া ছেলা মুজিকা কালাইল তো কান্তা আনতে প্রেফেরিত টিপি আছে মুজিকা মানে আপনার গান অথবা মিউজিক ভালো লাগে কালাইলতোয়া কান্তা আনতে প্রেফেরিত মানে আপনার সবচেয়ে প্রিয় গায়ক কে আপনি উত্তর দিতে পারেন সি মিপি আছে মূলতোলা মুজিকা হ্যাঁ আমার অনেক ভালো লাগে মিউজিক ইলমিও কান্তা আনতে প্রেফেরিত আমার প্রিয় গায়ক এ মাইকেল জ্যাকসন লুই অ্যামর্ সে ইন্তিকাল করেছে মা আজ করতো আনকান্ত সোনি কিন্তু আমি এখনও তার গান শুনি উত্তরটি এরকমও হতে পারে ন নন মৌসিকা আমার গান বাজনা ভালো লাগে না নন আস করতো মাইলা মজিকা আমি কখনো গান অথবা মিউজিক শুনি না এক্সামের দিন আপনাকে এরকম একটি চিত্র দেখে বলতে পারে এখানে কি তুমি বর্ণনা করো যেমন বলতে পারে আপনাকে সাইডে স্ক্রিপেরে কইসেমে মানে এই মা জেনে মানে এই চিত্রটি তুমি বর্ণনা করতে পারো কদাস হচ্ছে মানে এই চিত্রটিতে কি হচ্ছে আপনি এইভাবে বলতে পারেন প্রথমে ছ্যাগুনরা গাছ কে কোম্পা ইল বিল একজন ব্যক্তি আছে যে টিকিট কাটছে ট্রেন দেল ট্রেনো পের বলনিয়া মানে সে বলনিয়া যাওয়ার জন্য ট্রেন ধরেছে দেন ত্রুইল ত্রেন লাভ কম্পিউটার এবং ট্রেনের ভিতর সে কাজ করেছে আপনাকে একটি প্যারাগ্রাফ পড়ে শোনাতে পারে যেমন লুই দিউন লিব্র তার প্রয়োজন একটি বই পেরিল কোর্স ইতালিয়ানো ইতালিয়ান কোর্সের জন্য কেস্তা ফ্রেক এখন যে কোর্সটিতে সে যাচ্ছে ভাইল বিব্ল সে লাইব্রেরিতে যায় E chiede informazioni e bon tutto giante ci per fare la tessera di iscrizione getti library card bananur giorno e prende libri in prestito e bon se vuoi dar nel dice chi è, poi come se vuole, se che, da dove viene, cosa ti piace, cosa studia, chi porre, da quanto tempo è in Italia. কতদিন ধরে ইতালিতে এবং প্রশ্ন করে আন্দা কোয়ালি ডকুমেন্টটি দেখতে পেরেছেন তার এর ফারেলা তেসারা এবং এই লাইব্রেরি কার্ডটি করতে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন কে দেন কিনে এবং লাস্টে সে প্রশ্ন করে সে পপ প্রেনে লিব্র অজিস্টেস এবং সে লাস্টে প্রশ্ন করে সে আজকেই সে বইটি নিতে পারবে কিনা তো এইগুলো পড়ার পর আপনাকে বলবে যে আমি হলাম লাইব্রেরির ওই মহিলাটি আর আপনি হলেন এই ব্যক্তিটি তো আপনি যে যেগুলো বলা দরকার এগুলো আপনি বলুন তো আপনি প্রথমে যাবেন বলবেন বনজোরনু ইয়সোনো উদ্দিন কামাল এখানে বলা হয়েছে দিয়েছে কে মানে সে কে এটা সে আগে বলবে ব্যঙ্গদাল বাংলাদেশ দ্বিতীয়ত কোথায় থেকে সে এসেছে স্টুডিও ইতালিয়ানো পের লেজামে আদুয় আমি আমি পড়িতেছি ইতালিয়ান ভাষা আদুয়ের জন্য সোনো ইতালিয়া দা দুয়ে আননি আমি ইতালিতে দুই বছর ধরে যে কত দিন ধরে দা এন ইতালিয়া তারপর দোমান দা কোয়ালি ডকুমেন্টটি দেবে প্রেজেন্ট তারে পের ফারেলা তেসেরা মানে এই কার্ডটি করতে কী কী ডকুমেন্ট প্রয়োজন এটি আপনাকে প্রশ্ন করতে হবে